কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডক্টর আব্দুল্লাহ আল সানাদ নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জানান, 24 ঘণ্টায় 124 জন বাংলাদেশি সহ আজ নতুন করে আক্রান্ত হয়েছে 942 জন। এ পর্যন্ত কুয়েতে করোনা ভাইরাসের আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 13,802 জন, যার মধ্যে বাংলাদেশের সংখ্যা রয়েছেন 1,570 জন, চিকিৎসাধীন রয়েছেন 9,852 জন, সুস্থতা লাভ করেছেন 3,843 জন, আইসিইউতে রয়েছেন 169 জন এবং মৃত্যুবরণ করেছেন এ পর্যন্ত 107 জন। আজ নতুন করেই 11 জন নাগরিকের মৃত্যু হয়েছে। এছাড়া বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান জনাব আনিসুজ্জামান জানিয়েছেন, আজ 2টি ফ্লাইটে কুয়েত এয়ারওয়েজ ও জাজিরা 300 অবৈধ প্রবাসী দেশে যাচ্ছে। এ পর্যন্ত সর্বমোট 1,500 জন বাংলাদেশে প্রবাসী দেশে ফেরত যাচ্ছে।